স্টুডেন্টস, আজকে আমরা তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আমরা আজকে এখানটা আলোচনা করব। প্রথমেই বলে দিই, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স একটা খুব ভ্যারাইটিযুক্ত গ্রামারের অংশ, যেখানে আমরা অনেক ভ্যারাইটি পাবো গ্রামারের, যেগুলোকে আরও অন্য জায়গাতেও ব্যবহার করা সম্ভব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে প্রথমেই বলে নিই একটা কথা, সেন্টেন্সের টেন্স এবং সেন্টেন্সের অর্থের পরিবর্তন না ঘটিয়ে আমরা একটা টেন্স থেকে আর একটা টেন্সের যে পরিবর্তন করি, একটা সেন্টেন্স থেকে আর একটা সেন্টেন্সের যে পরিবর্তন করি, সেটাকে বলছি হচ্ছে হলো আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমি প্রথমে হচ্ছে তোমাদেরকে দেখাবো হচ্ছে হলো চেঞ্জিং ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। চেঞ্জিং ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, প্রথমেই বলে দিই অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে আর নেগেটিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইকুয়াল টু আমি লিখেছি নো অবলিক নট বিহীন সেন্টেন্স, যে বাক্যে নো নট থাকে না তাকে বলছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা যেটাকে বাংলায় বলতে পারি ধনাত্মক বাক্য। আর কি ভাই, নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ যে বাক্যে নো নট থাকবে, নো নট যুক্ত সেন্টেন্স, অর্থাৎ যে বাক্যের মধ্যে বা যে সেন্টেন্সের মধ্যে নো নট থাকবে। এই এই যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তন, এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তন করতে আমরা কতগুলো রুলস বা কতগুলো নিয়ম মেনে যদি চলি তাহলে সেটা করা অনেক বেশি সহজ হয়ে যায়। তাহলে আমরা প্রথমে দেখি রুল ওয়ান। রুল ওয়ানে আমি লিখেছি টি ডাবল টু ডট 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 টু এর পরিবর্তে সো ডট 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 দ্যাট ব্যবহারের সময় ক্যান নট কুড নট জাতীয় নেগেটিভ মডাল, ক্যান নট কুড নট জাতীয় নেগেটিভ মোডাল ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। প্রথমে তাহলে ক্যান নট কুড নট ব্যবহার করে করা যায়, তাই আমরা একটা এক্সাম্পল দিয়েছি, হি ইজ টু প্রাউড টু লার্ন, হি ইজ টু প্রাউড টু লার্ন। কোয়েশ্চেন কেমন থাকবে, মেক ইট নেগেটিভ, এই কথাটা থাকতে পারে, অথবা লেখা থাকতে পারে রিমুভ টি ডাবল টু ডট 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 টু। এইভাবে আমাদের কাছে প্রশ্নগুলো সাধারণত থাকে। তাহলে আমরা যদি এখানটা দেখি কি দেখবো, হি ইজ সো প্রাউড দ্যাট হি ক্যান নট লার্ন, টি ডাবল ও টু এর জায়গায় সোটাকে ব্যবহার করছি, টি ও টু এর জায়গায় দ্যাটটাকে ব্যবহার করছি, দ্যাটের পরের থেকে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্টের গঠন তৈরি করছি, সাবজেক্ট প্রেডিকেটের গঠন বা সাবজেক্ট ভার্বের গঠন। দেখো হি সাবজেক্ট, ক্যান নট হচ্ছিল নেগেটিভ মোডাল, লার্ন হচ্ছিল প্রেজেন্ট ফর্ম, বা মোডালের পরের ভাব প্রেজেন্ট ফর্ম হয় সেটাও আমরা এখানটা লিখে দিয়েছি। তাহলে আমরা কি পাচ্ছি, যে টি ডাবল ও টু এর পরিবর্তে সো পাচ্ছি, টু টি ও টু এর পরিবর্তে দ্যাট পাচ্ছি, তারপরে একটা সাবজেক্ট নেগেটিভ মডাল এবং প্রেজেন্ট ফর্ম অফ ভার্বের একটা গঠন পাচ্ছি। এবার তুমি বলবে এখানে ক্যান নট বসবে না কুড নট বসবে, যদি এটা প্রেজেন্ট টেন্সে না থাকতো, এই যে ইস্টটা প্রেজেন্ট টেন্সে আছে তাই ক্যান নট বসেছে, এখানে যদি ইস্টটা হচ্ছে এটা ওয়াজ হতো তাহলে এটা কুড নট হতো, ইজ বা আর থাকলে এটা ক্যান নট হতো, ওয়াজ বা ওয়ার থাকলে হচ্ছিল এটা কুড নট হতো। তাহলে এইভাবে হচ্ছে হলো আমরা পজিটিভ থেকে নেগেটিভে পরিবর্তন করতে পারি, আবার উল্টোটাও করতে পারি, অর্থাৎ হি ইজ সো প্রাউড দ্যাট হি ক্যান নট লার্ন, এটাকে যদি আমাকে দেয় দিয়ে দিল, আমাকে বললো মেক ইট পজিটিভ বা মেক ইট অ্যাফার্মেটিভ, তাহলে আমরা হি ইজ টু প্রাউড টু লার্ন এই জায়গায় নিয়ে আসতে পারি। এইবার আসছে রুল টু। রুল টুতে আমরা দেখছি নো 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 অবলিক নট প্লাস অপোজিট অফ অ্যাডজেক্টিভ ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। নো অবলিক নট প্লাস অপোজিট অফ অ্যাডজেক্টিভ ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। কেমন দেখি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান লিখলাম, অনেস্ট এখানটা হচ্ছে হলো অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটার অপোজিট হচ্ছে হলো ডিসঅনেস্ট, আর আমরা তার সঙ্গে একটা নো নট ব্যবহার করেছি, হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান। দেখো সেন্টেন্সের অর্থেরও কোনো পরিবর্তন হয়নি আর সেন্টেন্সের টেন্সেরও কোনো পরিবর্তন হয়নি, এখানেও তাই দেখেছি আমরা, এখানেও দেখেছি টেন্সেরও কোনো পরিবর্তন হয়নি, আমরা অর্থেরও কোনো পরিবর্তন হতে দিইনি, অর্থটা একটু ঘুরিয়ে এসছে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হতে আমরা দিইনি। এইভাবে আমরা প্রথম দুটো রুল দেখলাম, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে পরিবর্তনের প্রথম দুটো রুল আমরা এখানটায় দেখলাম। রুল থ্রি, রুল থ্রিতে আমরা দেখছি নো সুনার দেন ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। নো সুনার দেন, নো সুনার ডট 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 দেন ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। নো সুনার ডট 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 দেন ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। তাহলে দেখি এই নো সুনার দেনের জন্য একটা সহজ সূত্রের ব্যবহার আমি করেছি, নো সুনার প্লাস হ্যাড প্লাস সেন্টেন্সের আগের ঘটনা প্লাস দেন প্লাস সেন্টেন্সের পরের ঘটনা।
Had ব্যবহারের ফলে পরের ভার্বটি past participle form হবে had এর জায়গায় did ও ব্যবহার করা যায় no sooner did plus sentence এর আগের ঘটনা plus then plus sentence এর পরের ঘটনা did ব্যবহারের ফলে পরের ভার্বটি present form হবে তাহলে আমরা একটা sentence দিয়ে দেখি as soon as we reached the station the train left আমাদের কাছে একটা উদাহরণ আছে as soon as we reached the station the train left এটাকে যদি আমরা নেগেটিভ এখানে কি কোশ্চেনটা কি থাকবে কোশ্চেনটা থাকবে মেক নেগেটিভ অর ইউজ নো সুনার দেন নেগেটিভ ব্যবহার করতে হবে অথবা লেখা থাকবে ইউজ নো সুনার দেন এইভাবে কোশ্চেনটা আসতে পারে মনে রাখতে হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কিন্তু কোশ্চেনের ভ্যারাইটি থাকবে কিন্তু আমাদের রুলস গুলো কিন্তু ওই সেম জায়গাতেই থাকে তাহলে এখানে আমরা দেখতে পাই No sooner, এই যে আমরা লিখেছি দেখো we reached the station আগের ঘটনা the train left the train left হচ্ছিল পরের ঘটনা তাহলে আমরা এখন যদি এই সূত্রের মধ্যে বসাই তাহলে no sooner তারপর একটা had বসিয়েছি we reached the station then the train left এখানে কিন্তু এই had ব্যবহারের ফলে এই যে ভার্বটা এই ভার্বটা past participle form হয়ে যাচ্ছে আর আমরা যদি did ব্যবহার করি no sooner did we reach the station then the train left এই যে did ব্যবহার করছি did ব্যবহারের ফলে দেখো ভার্বটা অটোমেটিক্যালি হচ্ছে হলো প্রেজেন্ট ফর্ম হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা as soon as থেকে no sooner দিনে করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি অথবা শুধুমাত্র যদি এটা দেওয়া থাকতো we reached the station the train left তাও যদি আমাদেরকে নেগেটিভ করতে বলতো তাও আমরা no sooner ব্যবহার করে হচ্ছে হলো নেগেটিভ করতে পারতাম আরেকটা পাই কি রুল ফোর দেখো পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তনের সময় নো অবলিক নট ব্যবহার হয় এভাবেও অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায় পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভে চেঞ্জ করার সময় নো নট আমরা ব্যবহার করি ব্যবহার করে হচ্ছে হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যেমন ধরো আমি একটা উদাহরণ লিখেছি পেন ইজ মাইটিয়ার দেন সোর আমি এখানটা লিখতে গিয়ে কতগুলো কথা লিখেছি লাল অক্ষরে দেখো পেন সাবজেক্ট সোর্ড অবজেক্ট চেঞ্জ করতে হবে আমাদেরকে এই জায়গাটাকে মাইটিয়ার দেন এই জায়গাটাকে চেঞ্জ করতে হবে এইটা চেঞ্জ করতে গিয়ে আমি একটা সূত্র লিখেছি আমি এখানে স্টার দিয়ে লিখেছি সূত্রটা লিখেছি কম্পারেটিভ প্লাস দেন ইকুয়াল টু নো অবলিক নট প্লাস অ্যাজ প্লাস পজিটিভ প্লাস অ্যাজ সাধারণত এই ধরনের যে সেন্ট এক্সাম্পল গুলো থাকে সেকেন্ডটা লেখা থাকতে পারে হচ্ছে হলো চেঞ্জ ইনটু নেগেটিভ অথবা লেখা থাকতে পারে চেঞ্জ দা ডিগ্রি যেটাই লেখা থাকুক হয় চেঞ্জ ইন্টু নেগেটিভ লেখা থাকুক বা চেঞ্জ দ্য ডিগ্রি লেখা থাকুক আমাদের সূত্রটা কিন্তু এটাই হবে সূত্রটার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে আমি আমরা করেছি কি অবজেক্টটা সাবজেক্ট করে দিয়েছি সোর্ডটা এখানে অবজেক্ট ছিল এটাকে সাবজেক্ট করে দিয়েছি পেনটা এখানে সাবজেক্ট ছিল এটাকে অবজেক্ট করে দিয়েছি আর এই সূত্রটা নো অবলিক নট প্লাস অ্যাজ প্লাস পজিটিভ প্লাস অ্যাজ এর সূত্রটাকে ব্যবহার করেছি তাহলে সোর্ড ইজ নট অ্যাজ মাইটি অ্যাজ পেন সোর্ডটা অবজেক্ট ছিল সাবজেক্ট হয়েছে পেনটা সাবজেক্ট ছিল অবজেক্ট হয়েছে একটা নো নট বসেছে আর এই সূত্রটার ব্যবহার করছি অ্যাজ প্লাস পজিটিভ প্লাস অ্যাজ মাইটিয়ারের পজিটিভ ডিগ্রি হচ্ছে মাইটি তার আগে একটা অ্যাজ তারপরে একটা অ্যাজ ব্যবহার করে আমরা পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করেছি অর্থাৎ কম্পারেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ থেকে কম্পারেটিভ দুটোর পরিবর্তনে যদি সেন্টেন্সের মধ্যে নো নট না থাকে নো নট ব্যবহারের মধ্যে দিয়েও কিন্তু আমরা নেগেটিভে পরিবর্তন করতে পারি এছাড়াও আর এক ধরনের ডিগ্রি চেঞ্জের কথা হচ্ছে হলো আমরা পাই সেটা হচ্ছে হলো সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন সুপারলেটিভ থেকে পজিটিভে পরিবর্তনের সময় পরিবর্তনের মধ্য দিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায় আচ্ছা সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি এক্সাম্পলটা আমরা কি পাচ্ছি দেখি একটু
एग्जांपल टा हमरा अच्छे लोग ये भावे पाई जे धरो कालिदास इज द बेस्ट पोएट इन द वर्ल्ड আমাদের তো পরিবর্তন করতে হবে এই জায়গাটাকে দা বেস্ট পোয়েট ইন দা ওয়ার্ল্ড এই অংশটাকে পরিবর্তন করতে হবে দা বেস্ট পোয়েটের অংশটাকে পরিবর্তনের জায়গা থেকে আনতে হবে এবার আমরা এখানটায় এইটারও একটা হচ্ছে এলো সূত্র হচ্ছে এলো দেখে নিতে পারি সূত্রটা কি সূত্রটা হচ্ছে এলো এরকম হতে পারে দা প্লাস সুপারলেটিভ প্লাস noun plus in oblique of থাকলে no other dot 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 as plus positive প্লাস এস ব্যবহার করে এই সূত্রটাকে ব্যবহার করে দেখো দা প্লাস সুপারলেটিভ প্লাস নাউন প্লাস ইন অবলিক অফ থেকে নো আদার ডট 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 এস প্লাস পজিটিভ প্লাস এস এই সূত্রটা ব্যবহার করে আমরা হচ্ছে এলো এটাকে পরিবর্তন করতে পারি একই সাথে হচ্ছে এলো আমরা সুপারলেটিভ থেকে পজিটিভেও পরিবর্তন করতে পারি আবার হচ্ছে সুপারলেটিভ থেকে পজিটিভেও পরিবর্তন করতে পারি ডিগ্রিও পরিবর্তন করতে পারি আবার আবার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভেও পরিবর্তন করতে পারি তাহলে আমরা আনসারটা দেখি আনসারটা আমরা কি লিখছি একবার দেখি আনসারটা দেখি আমরা কি লিখছি নো আদার ওয়েট in the world is as good as Kalidas তাহলে আমরা কি করলাম দেখো এখানে কি ছিল দা বেস্ট ছিল সুপারলেটিভ পোয়েট ছিল নাউন আর ইন তাহলে দা প্লাস সুপারলেটিভ প্লাস নাউন প্লাস ইন অবলিক অফ ছিল এখানটা এইটুকু জায়গার মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে এইটা দা বেস্ট পোয়েট ইন আচ্ছা এইটুকু অংশে আমাদের দা বেস্ট পোয়েটের অংশটা চেঞ্জ করতে আমাদের এই সূত্রের দরকারটা পড়ছে কি সূত্রটা ব্যবহার করছি নো আদার ডট 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 এস প্লাস পজিটিভ প্লাস এস দেখো নো আদার ডট 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 এই যে আমরা বসিয়েছি এখানে নাউন ফ্রেজের ব্যবহার করছি নো আদার ডট 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 এস প্লাস পজিটিভ প্লাস এস এই দেখো এস প্লাস পজিটিভ প্লাস এস এর ব্যবহার আমরা করেছি তাহলে আমরা এইভাবে হচ্ছে এলো পজিটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভও করতে পারি আবার ডিগ্রিরও পরিবর্তন করতে পারি এখানেও আমরা দেখেছি যে ডিগ্রি পরিবর্তন হচ্ছে এখানেও আমরা দেখছি হচ্ছে এলো ডিগ্রিটার পরিবর্তন কিভাবে হচ্ছে বিসাইডস যুক্ত সেন্টেন্সে আমরা রুল সিক্স লিখছি বিসাইডস যুক্ত সেন্টেন্সে নট অনলি বাট অলসো ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায় যেমন ধরো আমরা একটা এক্সাম্পল ধরি এখানটা বিসাইডস being a batsman he was also a good fielder এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি অ্যান্সারে লিখতে পারি যে he was not only a batsman but also a good fielder তাহলে আমরা এই যে নট অনলি নো নটের ব্যবহার করলাম অর্থাৎ এই যে আমরা নট অনলি ব্যবহার করলাম এখানে নো নট যেহেতু আছে তাহলে আমরা পজিটিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করলাম এইটা কিন্তু এইভাবেও কোশ্চেনটা আসতে পারে ধরো এখানটা লেখা আছে এখানটা দু রকম ভাবে কোশ্চেনটা আসতে পারে কিভাবে কোশ্চেনটা আসতে পারে একটা আসতে পারে রিমুভ বিসাইডস অথবা আসতে পারে হচ্ছে হইল মেক ইট নেগেটিভ এইভাবেও কিন্তু হচ্ছে হলো এটা আসতে পারে তাহলে আমরা বিসাইডস এর পরিবর্তে নট অনলি বাট অলসো ব্যবহারের মাধ্যমেও কিন্তু হচ্ছে হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি আর একটা আমরা পাই সেটা হচ্ছে হলো এইভাবে ডাবল নেগেটিভ ব্যবহার করে ডাবল নেগেটিভ
double negative ব্যবহার করে আমরা অঙ্কে পাই এরকম একটা জিনিস আমরা অঙ্কে পাই সেটা হচ্ছে হলো negative plus negative equal to positive এটা আমরা অঙ্কে পাই তাহলে আমরা যদি এইটাকে এখানটা ব্যবহার করি তাহলে আমরা কি দেখব আমরা একটা एग्जांपल দেখি কি লিখছি আমরা he tried every plan আমরা কি করব আমরা আনসারটা করার সময় করব এইভাবে he left no he left no plan untried আমরা এইভাবে হচ্ছে করতে পারি এই যে আমরা নো নটের ব্যবহার করলাম এই নো নটের ব্যবহারের মধ্যে দিয়ে ডাবল নেগেটিভ যে ট্রাইড এর জায়গায় আনট্রাইড ব্যবহার করলাম আর এখানটা হচ্ছে নো নটের ব্যবহার করলাম এই যে ডাবল নেগেটিভ এর ব্যবহার করলাম এই ডাবল নেগেটিভ এর ব্যবহার করে আমরা পজিটিভ করতে পারি এছাড়াও এই হচ্ছে হলো আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে চেঞ্জিং ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর যে সেন্টেন্সগুলো আমরা করছি সেই সেন্টেন্সগুলোর আমরা টোটাল হচ্ছে হলো সাতটা রুলস হচ্ছে হলো আমরা এখানটা পাই তাহলে সাতটা রুলস কি কি পাই আমরা একটু দেখে নিই সাতটা রুলস সম্ভবত হবে সাতটা রুলস আমরা কি কি পাই আমরা একটু একবার হচ্ছে হলো চোখ বুলিয়ে নিয়ে হচ্ছে হলো সাতটা রুলস কি কি পাচ্ছি আমরা এখানটা দেখে নিই কি কি আছে আমরা কি কি করলাম একবার একটু দেখে নিই আমরা এক নম্বরে লিখলাম হচ্ছে হলো আমরা এক নম্বরে লিখেছি হচ্ছে হলো রুল ওয়ানে আমরা কি লিখেছি রুল ওয়ানে আমরা লিখেছি হচ্ছে হলো যে টি ডাবল ও টু ডট 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 টু এর পরিবর্তে সো ডট 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 দ্যাট ব্যবহার করে একটা পেয়েছি আচ্ছা তারপরে কি পেয়েছি তারপরে পেয়েছি রুল টু তে আমরা পেয়েছি রুল টু তে আমরা পেয়েছি হচ্ছে এলো রুল টু তে পেয়েছি অ্যাজ সুন অ্যাজ এর থেকে সরি নো সুনার ডট 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 দেন ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায় তারপরে কি পেয়েছি তারপরে আমরা পেয়েছি চলো রুল থ্রি তে আমরা পেয়েছি হচ্ছে এলো আমরা রুল থ্রিতে পেয়েছি হচ্ছিল ডিগ্রি চেঞ্জ করে পজিটিভ থেকে কম্পারিটিভ পরিবর্তন করে আচ্ছা তারপরে কি পাচ্ছি তারপরে পাচ্ছি হচ্ছিল রুল ফোর কি পেয়েছি রুল ফোর পেয়েছি হচ্ছিল সুপারলেটিভ সুপারলেটিভ থেকে পজিটিভে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করে আচ্ছা তারপরে রুল ফাইভে কি পেয়েছি রুল ফাইভে আমরা পেয়েছি হচ্ছে হলো রুল ফাইভে আমরা পেয়েছি হচ্ছে হলো বিসাইডস এর ব্যবহার করে রুল ফাইভে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ও আরেকটা কি পেয়েছি আরেকটা পেয়েছি হচ্ছে হলো নো অবলিক নট প্লাস অপোজিট অফ অ্যাডজেক্টিভ ব্যবহার করে অবজেক্টিভ ব্যবহার করে এটা একটা পেয়েছি আচ্ছা রুল সিক্সে আমরা কি পেয়েছি রুল সিক্সে আমরা পেয়েছি হচ্ছে হলো বিসাইডস এর পরিবর্তে নট অনলি ডট 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 বাট অলসো ব্যবহার করে লাস্ট কি পাচ্ছি লাস্ট আর একটা লিখেছি আমরা রুল সেভেন আমরা করেছি হচ্ছে হলো যে ডাবল নেগেটিভ ব্যবহার করে এই ছটা রুল এই সাতটা রুলস আমরা হচ্ছে হলো
এতক্ষণ ধরে আলোচনা করলাম চেঞ্জিং ফ্রম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, আমরা এই সাতটা রুলস নিয়ে করলাম। এই সাতটা রুলসকে বিভিন্নভাবে আমি তোমাদের সামনে ব্যাখ্যা করে দিয়েছি, এবং পরে তোমাদেরকে রিমেম্বার মানে তোমরা যাতে মনে রাখতে পারো সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোন সাতটা রুলস নিয়ে আমি আলোচনা করেছি।